हेलो गाइज वेलकम बैक टू माय चैनल सहेली और चले नतून ब्लॉग नहीं आज एस एफ सी ते और आज हे राखी पूर्णिमा तो एस तीन जन और पास स्वस्तिका रही है पास भाई रही है और वो राखीओ पढ़िए गिफ्ट देखते पा तुम्हारा और अभी रात सकाले पढ़िए एक बार आबार पढ़ाबो আশীর্বাদ করি বড় হও আর গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা কিন্তু মাপে থাকে এটা হচ্ছে এইচএফসি ভেতরে যেখানে বসার জায়গা রয়েছে আর আমার ব্লগে শুরু থেকে আমি সবটাই ভয়েস ওভার দিয়েছি কারণ আমি ওখানে কথা বলি শুটটা করেছিলাম কিন্তু ওখানে গান চলছিল বলে আমি কথাগুলো উড়িয়ে দিলাম কারণ জানো যে গান সাইডে বাজে কি হতে পারে তাই আমি সবটাই ভয়েস ওভার দিলাম চেষ্টা করেছি মিলিয়ে দেওয়ার আমার টিচারের সঙ্গে এবার কতটা মেলাতে পেরেছি আমি জানি না তো এখানে আমি ফার্স্টে মেনু কার্ডটা উল্টো ধরেছিলাম তারপর তোমাদের জন্য সোজা করে আবার ধরলাম কারণ আমি নিজেও ফার্স্টে কনফিউজ যে কী হলো ব্যাপারটা উল্টো হয়ে গেল কী করে এই যে চলে এসছে আমাদের খাবার আর সত্যিকার সবাইকে সস দিচ্ছে খুব ভালো কাজ করছে তো সবাইকেও দিচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে খাবার আগে ছবি তোলা হ্যাঁ আজকে রাখি পূর্ণিমা বাট এটা আমি রাখি পড়াচ্ছিলাম না এটা ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়াচ্ছিলাম কেনা ছিল ওর জন্য কিন্তু ওর সঙ্গে আমার এর মধ্যে দেখা হয়নি বলে আমার ওকে পড়ানো হয়নি তাই ওকে পড়াচ্ছিলাম আর ও আমাকে এই যে ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়াচ্ছে বলতে গেলে আমাদের ফ্রেন্ডশিপটা ভীষণ স্ট্রং তো কোনো ব্যাপার নিয়ে আমাদের মধ্যে খুব একটা কোনো ঝামেলা হয়নি বলতে গেলে তো যেখানে যাই যে কোনো জায়গায় যাওয়া পুজোয় ঘোরা ছোটোখাটো ইভেন্টেও যাওয়া সবেতে আমরা একসঙ্গে যাবো শুধু কলেজটা আমাদের আলাদা হয়ে যাচ্ছে এটাই হচ্ছে কথা বাট ও ফার্স্টে গিটটা মনে হচ্ছে বাঁধতে পারছিল না এতক্ষণে ঠিকঠাক মনে হয় বাঁধতে পেরেছে তো আজকে ব্লগটা কেমন লাগলো সবাই জানিও ও সেদিন এসেছি আমি সেদিন আসিনি যেবার আমি ফোন থেকে এসেছি যখন লাগছে আমাকে আমাকে দেখো পাগল আরে ওর কোনো প্ল্যানিং ছিল না আর আজকে রাখি বলে একটু ছেড়েই বললাম যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সঙ্গে থাকো আর পাশে রয়েছে ভাই আমাদেরকে ড্যাব ড্যাব করেছে এটা হচ্ছে তো আর আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো